দর্শক আমাদেরকে বিভিন্নভাবেই শিখতে হবে শুধু যেমন হচ্ছে দেখেন আমরা শুধু ছোটো ছোটো বাক্যর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার জন্য মাঝে মাঝে শব্দের অর্থ শিখতে হবে বাক্য জানতে হবে সেইভাবে আমি আপনাদের জন্য ক্লাসগুলো তৈরি করি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ আমি কয়েকটি শব্দ আলোচনা করব। এবং শব্দগুলোর পাশাপাশি কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি মনের ভাব প্রকাশ করবেন কিভাবে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধরিয়ে দিব সো আমার সাথেই থাকবেন ইউল বি স্টে উইথ মি ইনশাল্লাহ অ্যান্ড ইউ ডোন্ট গো ফ্রম মাই ভিডিও অ্যান্ড ধোন্ট বি কেয়ারলেস ওকে লিসেন ভেরি অ্যাটেন্টিভ ইনশাল্লাহ দ্যান ইউ ইউল গেট আই হোপ ইনশাআল্লাহ প্রথম আমি এখানে লিখেছি জুহুর জুহুর মানে হচ্ছে জু জু জুহুর জুহুর মানে হচ্ছে ফুল এখন যেমন হচ্ছে মাজরা মানে কি বাগান জুহুর মাজরা যদি আমি বলি হবে না হবে না কেন ভাই মাজরা মূলত আমাদের প্রবাসী ভাইরা অনেকেই বলে থাকেন যে যেখানে হচ্ছে কাজ হয়ে থাকে তো কাজের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে আলুর চাষ আছে এটা চাষ আছে ধান চাষ আছে ফুলের চাষ আছে এক কথা হচ্ছে ঘাটে যে কাজগুলো হয় কৃষি সংক্রান্ত যে কাজ এটাকে মাজরা বলে মাজরা শল তো এখন আমি যদি বলি ফুলের বাগান তাহলে জুহুর জুহুর মাজরা জুহুর মাজরা ফুলের বাগান হুরমা মহিলা সুফ দেখা তারপর হচ্ছে ওয়াগেফ থাকা মাঝুন মানে হচ্ছে পেস্ট আমরা যে ফেস্টগুলো ইউজ করি সেগুলোকে আমরা কি বলবো মাঝুন বলবো তারপর হচ্ছে ফান্নি টেকনিশিয়ান বার্তানিয়া মানে কম্বল মেখাদ্দা বালিশ তাল্লাজা ফ্রিজ মুকাইফ এসি সো মুকাইফ মানে কি এসি ওকে দর্শক এখন এই শব্দগুলো আমি ধরে নিলাম আপনারা মুখস্থ করেছেন বা মুখস্থ করবেন কিন্তু মুখস্থ হওয়ার পর কি আপনি বসে থাকবেন না কখনই না অবশ্যই আপনাকে আমাকে বাক্য তৈরি করা কৌশল জানতে হবে না হলে তো ভাই অ্যাডভান্স হবেন না শুধু আমরা শব্দ জানলাম অনেকেই আছেন আমার দেখা মতো আমি যখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর কোর্স কমপ্লিট করেছি তো অনেকেই আছেন খুব সুন্দর শব্দের অর্থ জানেন রিটেনে অনেক ভালো করেছেন অন দ্য স্পটে যখন স্টেজের উপর যে বিভিন্ন দর্শকের সামনে যখন টেস্ট দেওয়া হতো স্পোকেন টেস্ট তখন কিন্তু অনেকটাই দুর্বল ছিলেন বাট আমি যে ভালো ছিলাম তা না মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বলতে পারতাম ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে স্পিকিং সিস্টেমটা আপনাকে লিসেনিং স্পিক স্পিকিং এই দুটা জিনিসের দরকার ভাই এখানে আপনি তো আর পরীক্ষা দিবেন না আপনাকে যে রিটার্ন ভালো করতে হবে লিসেনিংটা ভালো হতে হবে স্পিকিংটা ভালো হতে হবে আর আমি ওভারঅল বলতে চাচ্ছি আপনি শব্দের অর্থ জানেন ভাই অনেক ভালো জানেন কিন্তু আপনি কথা বলতে পারেন না তাহলে তো হবে না তাই না আপনি কথা বলতে পারেন না তাহলে তো হবে না ফান্নি ফাননি মানে হচ্ছে টেকনিশিয়ান নিশিয়ান এখন টেকনিশিয়ান তো বিভিন্ন ধরনের টেকনিশিয়ান হতে পারে যেমন হচ্ছে দেখেন মাকিনা টেকনিশিয়ান মাকিনা মানে হচ্ছে মেশিন সাইরা টেকনিশিয়ান মুকাইফ টেকনিশিয়ান সামথিং লাইক দ্যাট এরকম বাট ইউ হ্যাভ টু নো দ্য ফাননি টেকনিশিয়ান ওকে যেমন আমরা যদি এখন বলি আচ্ছা নিয়ে কম্বল মেখাদ্দা বালিশ তাল্লা জা প্লিজ মুকাইফ এসি ওকে যেটা আমি বলতে চেয়েছিলাম সুফ সুফ মানে কি দেখা আমি কয়েকটা বাক্য আলোচনা করি সুফ মানে কি দেখা যেমন হচ্ছে আমি আগামীকাল দেখব আমি আগামীকাল দেখবো আমি আগামীকাল দেখব তাহলে কয়টি শব্দ ওয়ান টু থ্রি তিনটি শব্দ দিয়ে একটি বাক্য আমি বলেছি তাহলে আমি মানে কি আনা বুকরা মানে আগামীকাল আমি আগামীকাল দেখব কে দেখবে আমি দেখব সো আনা আনা সুফ বুকরা এখানে সুফটা আগে দিবেন বুকরা মানে আগামীকাল আনাসুফ বুকরা আমি আগামীকাল দেখব ঠিক আছে আনা সাউই আমি করি আনা সাউই আমি করব আনা সাউই আমি আনা সাউই আমি করেছিলাম সেমভাবে আনা সুফ আমি দেখতেছি আনা সুফ আমি দেখব আনা সুফ আমি দেখেছিলাম সেটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যার সাথে কথা বলতেছেন কাজের পরিপ্রেক্ষিতে একই এক সময় এক এক রূপ ধারণ করে সেটা আপনিও বুঝবেন যার সাথে খানবার শেষণ করতেছেন উনিও বুঝে নেবেন তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি কি দেখেছ ইন দা সুফ ওয়ালা মো সুফ ইন সুফ তুমি কি দেখেছো ইন দা সুফ তুমি কি দেখেছো ইন ত্যা এর সুফ তুমি কি দেখেছো তাই না ওকে এরপর দেখেন ওয়াক গেফ মানে কি থাকা যেমন আমি আপনাকে বলতেছি তুমি থাকো তুমি থাকো ইন তা গেফ হুনাক তুমি ওইখানে থাকো তাই না ইন তা ওয়াক গেফ হুনাক তুমি ওইখানে থাকো ইনতা মাইজি তুমি না বা আসার দরকার নেই ইজি মানে আসা মাই মানে না ইনতা মাইজি তুমি আইসোনা ইন তা ওয়াক গেফ হুনাক তুমি ওখানে থাকো এরকম কিন্তু আমাদের কথা বলার দরকার হয়ে থাকে তুমি ইনটা ওয়াক গেফ হুনা তুমি ওইখানে থাকো ইনটা মাইজি তুমি না ওকে ডিএল লনার্স এই ওয়াক আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি ওয়াক গেপ থাকো 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 বা রাখো রাখো এরকম বিভিন্ন কাজ বা কোনো একটা কাজ করতেছেন খাল্লি খাল্লি রাখো বা ওয়াক গেফ এভাবে আমরা বলতে পারি ফানি মানে কি টেকনিশিয়ান অলরেডি আমি বলেছি বার্তা নিয়ে মানে হচ্ছে কি কম্বল দেখেন আজকে অনেক বেশি শীত পড়তেছে আমরা যেভাবে দৈনন্দিন জীবনে কথা বলি আলিয়ম ওয়াজেদ মানে ঠান্ডা ওয়াজেদ কোন দিন আজকে ওই তানি নিয়া লাজেম দেখেন আরো কম্বল দরকার আরেকটা কম্বল দরকার বা হাদা গুরফা এই রুমে হাদা গুরফা মাফি বাত্তা নিয়া ফি মানি আছে মাফি মানি নাই সো হাদা গুরফা মাফি বাত্তানিয়া এই রুমে কম্বল নেই বাত্তানিয়া লাজেম অবশ্যই কম্বল লাগবে বা আমরা বলতে পারি আজকে আলিহম মানে কি আজ বা আজকে ওয়াজেদ বেশি বাড়িদ আজকে অনেক বেশি ঠান্ডা আলিহম ওয়াজেদ বাড়িদ আজকে অনেক বেশি ঠান্ডা বাত্তানিয়া লাজেম লাজেম মানে অবশ্যই অবশ্যই বুঝাতে লাজেম তার উচিত বুঝাতে লাজেম দরকার বুঝাতে লাজেম ব্যবহার হয়ে থাকে আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি কাম বাত্তা নিয়ে লাজেম কাম বাত্তা লাজেম ওয়াদ্দি বাত্তানিয়া নিয়ে বাত্তা ওয়াদ্দি মানে পাঠাও বাত্তা নিয়ে কম্বল পাঠাও কাম বাত্তা নিয়ে লাজেম কয়টা কম্বল লাগবে ওকে এরপর মেখাদ্দা সেই মেখাদ্দা দিয়েও বালিশ বাক্য তৈরি করবেন বালিশ দিয়েও তার লাজা তার মো ফ্রিজ কাজ করে না দি ফাননি টেকনিশিয়ান ডাকো সেই মুকাইফ মুকাইফ হাদা মুকাইফ হাওয়া মাইজি এই মোকাইফ দিয়ে হাওয়া বাতাস আসতেছে না ফানি লাজেম অবশ্যই ফান্নি ডাকতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ